বলিউডের সব থেকে ব্যস্ত স্টার। স্টার ব্যস্ত মানে শুধুমাত্র যে অভিনয় ব্যস্ত এমন নয়, তার কারণ তিনি একাধারে অভিনেতা এবং পরিচালক, সঙ্গে প্রযোজক। ফলে পরমব্রত চট্টোপাধ্যায়ের ব্যস্ততা নিয়ে এখন কোনো প্রশ্ন নেই, শরীরটা বোধহয় একটু ঠিকঠিক যাচ্ছে না। তো এরকম একটা মানে শীত তো প্রায় যায় না, তো ওই শীত যাবো যাবো বিকেলে পরমের ডেরায় আমরা। পরম, ওয়েলকাম টু স্টার টক। থ্যাংক ইউ ভেরি মাচ। ব্যস্ততা তো বটেই, আর খানিকটা বলা যায় বিমিং ইন গ্লোরিও নাকি? শুধু দ্বিতীয় পুরুষ কেন, পরপর সপ্তাহে ছবি রিলিজ পরম। হ্যাঁ, সেটা তো আছে নিঃসন্দেহে। এই আগের বছরের শেষের দিকটা থেকে এই বছরের শুরুটা মানে এমনিতেই বাংলা ছবির জন্যই ভালো গেছে। আর আমার মনে হয় আমি যদি ব্যক্তিগতভাবে বলি তাহলে আমার ব্যক্তির জন্যেও ভালো গেছে। সাগরদ্বীপে যখন দল প্রথমে, তারপরে দ্বিতীয় পুরুষ, ভালো লাগালাগির পাশাপাশি একটা মন খারাপও দর্শকদের তরফ থেকে উঠে আসছে অভিজিৎ পাকরাশির জন্য। যে অভিজিৎ পাকরাশিকে 22 শ্রাবণে তারা প্রচন্ড ভালোবেসেছে, হঠাৎ তার এরকম একটা টুইস্ট দেখে ঘাবড়ে গেছে। সেটা আমিও দেখেছি, আমরা যখন হল ভিজিটে গেছি একটা জায়গায়, আমি অনির্বাণ দুজনেই ছিলাম সেখানে, একজন ভদ্রমহিলা এরকমই বয়সী, তিনি শেষে এসে বললেন, ধরে লাস্ট 5 মিনিট না নিঃশ্বাস দিতে পারছিলাম না। হ্যাঁ, তো তাতে তিনি যে যতটা চমৎকৃত হয়েছেন ততটাই অবাক হয়েছেন, সবটাই বুঝতে পারছিলাম আমি। পরমকে এটা বলো যে দ্বিতীয় পুরুষ আরো একটা বড় সামাজিক ধারণাকে খানিকটা আহত করে এবং চোখে আঙুল দিয়েও দেখায়। লাস্ট সিনটা যেমন আমরা দেখেছি যে তোমার এবং অনির্বাণের লিপলক সিনে, আমি অন্তত যে শোটা দেখেছি হাততালি পড়েছে। এন্ড আই ওয়াজ সো প্রাউড অফ মাই ভিউয়ার্স যে অ্যাকসেপ্টেন্সটা অন্তত আমরা এই জায়গায় খোলা চোখে দেখতে পাচ্ছি, যেখানে এরকম একটা সিনে, বাংলা ছবির এরকম একটা সিনে হাততালি পড়ছে। আবার ঠিকই উল্টোটাও অনেকটা, ইউ নো হাউ ইট ইজ, সেরকম হয়। তোমরা যে এত ঘুরলে, এত লোকজনের সঙ্গে কথা বললে, হোয়াট ইজ দ্য পাবলিক রেসপন্স টু ইট? আমরা যখন থিয়েটার, একটা থিয়েটারে তো যাইনি, প্রায় 10-12টা থিয়েটারে গেছি, সেখানে কত হাজার হাজার লোক, তাদের যে উচ্ছ্বাস, তাদের যেভাবে তারা এগিয়ে আসছেন এবং তারা ওই চুমুর দৃশ্যে যে হাততালিটার কথা বললে, সেটা আমরা প্রায় কন্টিনিউয়াসলি সব কটা থিয়েটারে দেখেছি। তো তাহলে আসল অডিয়েন্সটা কারা, যারা সোশ্যাল মিডিয়ায় সত্যি সত্যি সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতে থাকে এবং রিভিউ পোস্ট করে এবং অনেক কথা লিখে, তারা নাকি? তার বাইরে একটা হিউজ সেকশন। ইউ কারেক্ট, সোশ্যাল মিডিয়া মানে যেহেতু আমরা মেইনস্ট্রিম মিডিয়া, মানে সোশ্যাল মিডিয়া দ্বারা মেইনস্ট্রিম মিডিয়াও আক্রান্ত বলতে পারো। সোশ্যাল মিডিয়ার নিজস্ব বাবল তৈরি করছে আমার মনে হয়, এবং সেখানে আমরা যাদের দেখি অনেক লোক, তারা, আমি ছোট মানে অংশটা ছোট তা বলছি না, কিন্তু আমার মনে হচ্ছে যে সবসময়তে আমার সঙ্গে অনেকের এটা এর মধ্যে আলোচনা হয়েছে, 2-3 জন আমার বন্ধু বান্ধব শ্রেণীর লোক, যে সোশ্যাল মিডিয়াকে সবসময় সোশ্যাল মিডিয়া ভিত্তিক বা সোশ্যাল মিডিয়াটাকে ভিত্তি করে নিজের জীবন এবং নিজের কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়াটা বেশ গোলমেলে ব্যাপার বলে আমার মনে হয়। পরম, এই মুহূর্তে টলিগঞ্জের যা অবস্থা তাতে আমরা দেখতে পাচ্ছি যে মানে প্রায় প্রত্যেকেই এটা বলছেন যে আবির, পরমব্রত এবং যিশু সেনগুপ্ত, এই তিনটে কাঁধে টলিউড ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে, মানে এরাই সেভিয়ার। তার কারণ হচ্ছে যে স্টারেদের ছবি কাজ করছে না, সেই জন্য দেবও পাশাপাশি অন্য ধারার ছবিতে অভিনয় করবার জন্য সমানভাবে অনেকদিন ধরেই করছেন, অ্যান্ড মানে হি কন্টিনিউজ টু ডু সো। সাঁজবাতির খানিকটা সাকসেস বলো, গোলন্দাজ এবছরও করছে, বাট জিৎ হ্যাজ মিজারেবলি ফেলড, ইউ নো, ইন বোথ দ্য ক্যাটেগরিজ। ওর ধরনের রিমেকও চলছে না, অন্য ছবিতেও পা দিয়ে যা করার চেষ্টা করছে, লাইক দ্য বিগ কমার্শিয়াল সিনেমা, দ্যাট ইজ অলসো নট ওয়ার্কিং। সো টলিউড ইজ নাও অন দ্য শোল্ডার্স অফ দিস ট্রায়ো, পরম, যিশু, আবি। এর মধ্যে যিশু সেনগুপ্ত বেশ খানিকটা অন্য অন্য ছবির দিকে পা বাড়িয়েছে। আমি যদি এই আমাদের এই কয়েকজনকে যদি পুরোটা ইনক্লুড করি, তাহলে বলবো তুমি দেখো, তুমি নিজেই বুঝতে পারবে যে যাদের নামগুলো তুমি করছো সেই নামগুলোর সঙ্গে একটা জিনিস ভীষণ ভাবে জড়িয়ে আছে, সেটা হচ্ছে যে তারা যেরকম, তাদের মুখগুলো যেরকম আছে, তারা যেরকম আছে, তেমনি তারা কি ছবি করছে সেটাও আছে। আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে
যে কন্টেন্টটা তারা প্রোডিউস করছে, তারা ক্রিয়েট করছে, সেটাও আছে। আমাকে একটা কথা বলো, হোয়াট অ্যাবাউট দ্য হিরোইনস? মানে আমি বলছি যে অন্য দেশের অন্য প্রান্তে যখন আমরা দেখছি যে মানে নায়িকা চরিত্রে যারা অভিনয় করেন, অভিনেত্রীরা, তারাও অনেকটা এগিয়ে গেছেন। এবং ধরো বলিউডে তো অলরেডি গত কয়েক বছর ধরেই শুরু হয়ে গেছে যে শুধুমাত্র অভিনেত্রীরাও ছবি টানতে পারেন। আমরা কিন্তু এটা অনেকটা আগে দেখে এসেছি। মানে ধরো আমাদের যে লেগেসি আছে, সুচিত্রা সেন ছবির মানে বক্স অফিস টেনেছেন, বা ধরো অপর্ণা সেন ছবির বক্স অফিস টেনেছেন, বা ধরো ঋতুপর্ণা সেনগুপ্ত ছবির বক্স অফিস টেনেছেন, তো মানে আমাদের সময়ের কথা আমরা খুব সহজেই বলতে পারি। এই সময় দাঁড়িয়ে সেটা হচ্ছে না কেন? আমি যদি গত 20 বছর ধরি যে এই ধরনের ছবি বানানো শুরু হয়েছে, তাতে ঋতুদার কিন্তু অ্যাকচুয়ালি হ্যাড ট্রাই, একটা অংশীপ্রিল, একটা দহন হয়েছে, যে বিষয়গুলো চলে হয়েছে, সাকসেসফুল হয়েছে। আমাদের সময় আমার কথা একটা মনে হয় যে আমরা এক তো হচ্ছে আমরা অনেকগুলো দিক থেকে একসাথে সত্যি আমরা চেষ্টা করি একজন মহিলাকে কেন্দ্রে রেখে, একটি মহিলা চরিত্র। হ্যাঁ, আমি আমি করেছি আমার মতো করে, ডেফিনেটলি। বাট সেখানে কোথাও একটা আমি বলছি আরো অল্প বয়সী মহিলাকে কেন্দ্রে রেখে, মানে কেন একটা একা একটা শুভশ্রীকে কেন্দ্রে রেখে ছবি হবে না, কেন একটা একা পাউলিকে কেন্দ্রে রেখে ছবি হবে না? তাও আমি বলবো যে পাউলি বা শুভশ্রী এরা দে আর স্টিল ট্রাই, দে আর স্টিল ট্রাইং যে ওদের কেন্দ্র করে কি ছবি তৈরি হচ্ছে, সেরকম একটা ছবিতে থাকার বা দেখার আর কি। কিন্তু এখানে কোথাও একটা আমি দেখেছি গড়পড়তা নায়িকাদের মধ্যেও একটা এরম একটা ব্যাপার তো চলে এসেছে, সবার মধ্যে না কিন্তু অনেকের মধ্যেই দেখেছি যে আরে দূর আচ্ছা তো আমাদের কাজ তো হচ্ছে লুকিং প্রিটি অ্যান্ড জাস্ট ডুইং আওয়ার জব, আমাদের জন্য তো অডিয়েন্সও আসবে না, আমাদের জন্য তো স্যাটেলাইট রাইটও পাবে। 2020-তে পরমব্রত সব থেকে বড় যে কাজটা করছেন সেটা অবশ্য পরিচালক হিসেবে খুব বড়, কারণ সবাই তাকিয়ে আছেন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের একাধিক সাক্ষাৎকার আমি করেছি, যখন আমি অনেকবার বলেছিলাম যে কেন আপনি আপনার বায়োগ্রাফি লিখতে দেন না বা অটোবায়োগ্রাফি লেখেন না, তো তখন বলেছিলেন যে দেখো আমাদের যে সমাজটা আমরা বসবাস করি সেই সমাজে অ্যালাউ করবে না লোকে, আমি জীবনে যা যা করেছি সেটা সম্পূর্ণটা সত্য কথা আমি প্রকাশ করতে পারবো না, সেই জন্য আমার মনে হয় আমি এড়িয়ে গেছি। তো পয়েন্ট ইজ যে তুমি ওনাকে বায়োপিকে রাজি করালে কি করে? না, আমি ঠিক রাজি করাইনি, এটার জন্য অনেকটা কৃতিত্ব যাবে মিস্টার নবরতন ঝাবর, আমার যিনি মূল প্রযোজক, তিনি তাকে এবং ডক্টর শুভেন্দু সেন বলে একজন নিউ জার্সি প্রবাসী ডাক্তার আছেন, এরা এসে আমাকে বলেন যে এরকম আমরা না এরকম একটা জিনিস ভেবেছি, এবং ডক্টর সেনের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটা বিশেষ কারণে অত্যন্ত ঘনিষ্ঠ, মানে ঘনিষ্ঠ মানে যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। ভাবনা চিন্তা করতে বসে যে কারণে সৌমিত্র চট্টোপাধ্যায় তুমি বলছো যে আমি যা যা করেছি সেটা মেনে নিতে পারবে না ইত্যাদি, সেটা দুটো দিক আছে। একটা হচ্ছে উনি যেভাবে ওনার ক্যারিয়ারটা হ্যান্ডেল করেছেন, 60 বছরের অভিনয় জীবন বা শিল্পী জীবন আমি বলি, সেটা যেভাবে হ্যান্ডেল করেছেন একদিকে সেটা আছে, অন্যদিকে আছে হচ্ছে হয়তো ব্যক্তিগত ব্যক্তিগত সৌমিত্র। আমি দেখো খুব অনেস্টলি বলছি যে উনি এখনো বেঁচে, এবং আমাদের কাছে মানে আমাদের প্রজন্মের কাছে উনি তো এখনো লাস্ট অফ দ্য মোহিকানস। হ্যাঁ, তো তাই জন্যে আমি অনেক জিনিস আমরা ওনার ব্যক্তিগত জীবন সম্বন্ধে হয়তো শুনেছি, জেনেছি, অনেক জায়গায় পড়েছি, কানাঘুষো শুনেছি, অনেক কিছু শুনেছি, কানাঘুষোর থেকে বেশিও শুনেছি বা জেনেছি হয়তো অনেক সময়। আমি এইটুকু বলতে পারি আমি সেইটার সবটা আমি কতটা তার মধ্যে ঢুকবো সেটা নিয়ে আমি ঠিক একটু সন্দিহা, তার কারণটা হচ্ছে যে এটা এই ছবিটা কোথাও একটা ট্রিবিউটও বটে, কিন্তু ট্রিবিউট মানে সেটা আবার শুধুই স্তুতি বা প্রশস্তি নয়, ক্রিটিক্যালও বটে, কিন্তু সেটা মানে একটা মানুষকে দেখা। আমার মা প্রথম প্রশ্ন করেছিলেন, আচ্ছা পরম নিজে কেন করছে না, কেন যিশু? হ্যাঁ, আচ্ছা এখানে একটা ছোট ইয়ে বলি, একটা ঘটনা প্রবাহ বলতে হবে আর কি, সেটা হচ্ছে যে উনি আমি যখন কিভাবে আমি ভাবছি ইত্যাদি সবটা শোনানোর পর উনি কোনো স্টেজেই খুব বেশি আপত্তি করেননি, মানে কোনো জিনিসেই। আমি কিছু কিছু ব্যক্তিগত জিনিস আই ওয়ান্টেড টু শেয়ার অ্যান্ড এভরিথিং, তো সেটা উনি অনেক কিছু শেয়ারও করেছেন আমার সঙ্গে। তো আমি শুধু জিজ্ঞেস করেছিলাম যে আমার মানে তুমি শুধু এটুকু বলো যে আমি 2-3 নাম বলছি, তোমার কি মনে হয় তোমার অল্প বয়স মানে তোমার বর্তমান বয়স তুমি করছো, এবার অন্য বয়সটা মানে একদম 25-30 বছর বয়স থেকে 55-56 যে এজটা আমরা দেখবো সেইটা কে করলে তোমার ভালো মনে হয়? তখন উনি খুব নির্দ্বিধায় বলতেন যে হয় তুই কর নাহলে যিশু কর। আচ্ছা, এবার যিশুকে প্রথমে ভাবিনি, মানে কেন যিশুকে পাবো না, যিশু এখন অধিকাংশ সময় বম্বেতে এবং চেন্নাই বা হায়দ্রাবাদে কাটায়, যিশুকে পাবো না, যিশুকে ধরতে পারবো না ইত্যাদি হেনা তেনা। তা আমি ধরে নিয়েছিলাম যে আমিই করছি,
এবার আমি যত বেশি লিখতে আরম্ভ করলাম, যত প্রোডাকশনে ঢুকতে আরম্ভ করলাম, তত বুঝলাম যে যে পরিমাণ মানে বিভিন্ন ছবি থেকে বিভিন্ন দৃশ্য আমাদের রিক্রিয়েট করতে হবে, এবং সবসময়তেই বাংলা ছবির রিসোর্সের একটা প্রশ্ন থাকে, সীমিত রিসোর্স থাকে, তার মধ্যে তাতে যদি আমাকে অভিনয় করতে হয়, এই চাপটা সামলে আমি উন্মাদ হয়ে যেতে হবে আমাকে, আমি পারবো না, আমার তাতে সব দিক থেকে সব কিছু সাফার করবে, ছবির কোয়ালিটি সাফার করবে, আমি নিজে সাফার করব, আমার মানসিক স্বাস্থ্য সাফার করবে, সব। টেল মি, কোথাও একটু মন খারাপ নেই? না, আমার মন খারাপ করার সময়ও নেই। মানে আচ্ছা, দ্য সেকেন্ড কোয়েশ্চন রিগার্ডিং দিস ফিল্ম ইজ, সবাই জেনে গেছে যে সুচিত্রা সেন করছেন পাওলি দাম, মাধবী মুখোপাধ্যায়কে। আমি সবাইকে এটাও এইটুকুই বলতে চাই যে এটা তো ছবিটা তো সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে, তো ওনার যে জীবন তাতে বিভিন্ন লোক ফিচার করেছে, এবার বিভিন্ন লোক এসে আমাকে বিভিন্ন, আচ্ছা উনি আছেন, আচ্ছা ওটা কি করছে, এরকম হচ্ছে। এবার এক একজনের কাছে এক একটি মানুষ সৌমিত্র চট্টোপাধ্যায়কে এক একটা লেন্সে দেখেন বেসিক্যালি। একজন সে আমাকে বললেন ভানুদাটা কে করছে, আমি দেখো ভানুদাটা আমার শেষ অব্দি স্ক্রিপ্টটা খুব স্বল্প পরিসর, প্রথমে ভেবেছিলাম আমি কাঞ্চনের কথা, কিন্তু তারপর নিজে আমি বারণ করেছি কাঞ্চনকে, বিকজ এত কমে গেছে না, মনে হয় যে কাঞ্চনকে আমি খুব পছন্দের অভিনেতা আমার, আমি সব প্রায় সব কাজে থাকে, আমি অন্য জায়গায় ব্যবহার করতে চাইবো আর কি, সেই কারণে ও ভানুদা কম, মানে এরকম হচ্ছে জিনিসটা। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি তো বিভিন্ন চরিত্র বিভিন্ন জায়গায় স্বল্প 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 পরিসরে ঘুরে যাচ্ছে। তুমি যাই করো না কেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় জীবন থেকে মাধবী মুখোপাধ্যায়কে বাদ দেওয়া কোনোভাবে সম্ভব না, স্বল্প পরিমাণে রাখাও সম্ভব নয়, মানে ইট ইজ অবভিয়াস। অপর্ণা সেন মাধবী মুখোপাধ্যায় কি করে ছোট হয়ে যাবে, এবং সুচিত্রা সেনের সঙ্গে সৌমিত্রবাবু সাতপাকে বাধা নিয়ে যে যত বড় কন্ট্রোভার্সি আমি ওনার মুখেই শুনেছি, ওনাকে ইন্টারভিউ করতে গিয়ে শুনেছি, দ্যাট ক্যান ইউ ক্যান নট লিভ আউট দ্যাট, মানে অসম্ভব ব্যাপার আর কি, যে একটি ছেলে নতুন কাজ করতে আসছে, সাতপাকে বাধা যেতে গিয়ে দাঁড়াচ্ছেন, এবং কিভাবে তার অভিনেত্রী তাকে ভাই কোল্ড ভাইব দিচ্ছেন, এটা এটা বাদ দেওয়া সম্ভব নয়, বরং মানে আমার গোটা স্ক্রিপ্টটাই প্রায় বলে দেবে মনে হচ্ছে আস্তে আস্তে। না, এগুলো বিভিন্ন সময় সৌমিত্রবাবুর সঙ্গে কথা বলতে গিয়ে এসছে আর কি, না বাট মাধবী মুখোপাধ্যায়কে এটা বলবেন না, না বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই। And also I'm extremely thankful to some of my lovely friends, people like Pauli, people like Madhubi, Shohini Sarkar, Madhubi করছেন Shohini, people like Tonushree যে অন্য একটি guest appearance করছে, people like Payal উত্তম কুমারের আত্মজীবনী নিয়ে একটি টেলিভিশন চ্যানেলে মহানায়ক বলে একটা লম্বা করে আমরা একটা দেখেছি, বেশ 52-60 এপিসোড দেখেছি, এবং মোটামুটি তোমাদের জেনারেশনের একজন প্রতিষ্ঠিত পরিচালকই সে কাজটা করেছিলেন, যেটা খুব মানে পরের দিকে ভীষণ সমালোচনার মুখেও পড়েছিল, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে এই প্রজেক্টটা নিয়ে কতটা টেনশনে? টেনশনে আছি নিঃসন্দেহে, টেনশন মানে চিন্তাভাবনা আছে, কিন্তু একটা জিনিস আছে যে আমার একটা জিনিস ওই কাজটির সম্বন্ধে আমি না দেখে, বিশদে না দেখে আমার মন্তব্য করা ঠিক না, কিন্তু আমি আমি একটু দেখে এবং একটু শুনে শুনে বুঝেছিলাম যে ব্যাপারটা বড্ড বেশি বোধ হয় ব্যক্তিগত জীবন, তার কুট কাচালি ইত্যাদি নিয়ে হয়তো ব্যাপারটা হয়তো শুরু হয়েছিল। Whereas আমি না, আমি মানে এর থেকে বেশি এই মুহূর্তে বলতে পারবো না, বাট সৌমিত্র চট্টোপাধ্যায়ের আবারও বলছি বায়োপিক যদি বলি, সেটা করতে গিয়ে আই অ্যাম ট্রাইং টু ফোকাস, নিজের কাজটা ওনাকে এতদিন বাঙালির দর্শকের কাছে জনপ্রিয় এবং পরিচিত করে রেখেছে, সেই কাজটার সঙ্গে ওনার একটা অদ্ভুত সম্পর্ক আছে, সেটা আর পাঁচটা অভিনেতার সঙ্গে অভিনয়ের সঙ্গে যে সম্পর্ক, সৌমিত্রবাবুর অভিনয়ের সঙ্গে তার সম্পর্ক নয়, হ্যাঁ উনি কিন্তু অভিনয় না করে আরো অনেক কিছু করতে চান এবং করেন, তো এই যে একটা ডুয়ালিটি, এই যে একটা অপুর অবজেক্টিভলি উনি দেখতে পারেন ওনার কাজটাকে, এইটা কোথাও একটা কোথাও মানে জীবনটাকে উনি খুব অবজেক্টিভলি অবজেক্টিভলি জীবন এবং শিল্প দুটোকে খুব অবজেক্টিভলি একটা নিরাপদ দূরত্বে, নইলে যা যা যন্ত্রণার মধ্য দিয়ে জীবনে গেছেন তারপরেও মানে মানুষটা কিভাবে দেখা যায়। আমরা আজকে যখন স্টারটকে পরমকে নিয়ে কথা বলবো ঠিক করেছিলাম, তখন আমার মাথার পেছনে এই ছবিটা একটা বড়ভাবে ঘুরছিল, কারণ আমার নিজের ধারণা 2020-তে তুমি যতই অভিনয় করো না কেন, তোমার মাথার মধ্যে একটা বড় অংশ জুড়ে এই ছবি তৈরি এবং এই ছবির নির্মাণ, এই ছবির রিলিজ সবটাই নিশ্চয়ই থাকবে, কারণ এইটা আমার ধারণা যে তোমার একটা লাইফ টাইম কাজ হয়ে রইল। হ্যাঁ, এবং সেটাই যত বলছো তুমি এবং যত অন্য লোকেরা, আমার চাপটা বাড়ছে, বিকজ লাইফ টাইম কাজ করার তো আমাদের টেন্ডেন্সি হয় যে লাইফ টাইম কাজ
মানে হচ্ছে অনন্তকাল ধরে রিসার্চ করবো, অনন্তকাল ধরে শুট করবো, এরকমটা হয় না? আর আরেকটা জিনিসও আছে আমাদের দেশে যে সব সত্যি বলা যায় না, নাম নেওয়া যায় না। এই তো একটা সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে কেসিপালের জীবন, সেটাও টিসিপাল করতে হলো, ইউ ক্যান নট ইভেন সে দ্য নেম। সেই প্রেশারটা আছে ডেফিনেটলি, যেহেতু এরকম একটা মানুষকে নিয়ে কাজটা করা হচ্ছে সেই কারণে। আজকে স্টার্টআপ শেষ করবো, আর স্টার্টআপে আমাদের দ্য সুগার অ্যান্ড স্পাইসের তরফ থেকে একটা কেক আছে পরমের জন্য, মোটামুটি শীত যাবে যাবে, বসন্ত আসবে আসবে এই সময়, এটা তোমার জন্য। আর অল দ্য বেস্ট, ভালো হোক কাজ, বাকি সমস্তটাই ভালো হোক। আর ওকে আমি সত্যি অনেক ছোট থেকে চিনি, লিটারালি ছোট থেকে চিনি, লিটারালি ছোট থেকে চিনি, সবাই যেমন বলে তেমন নয়, সো ইজ ভেরি ডিয়ার। ও কিছু ভালো করলে আমার সবসময় খুব ভালো লাগে, এখন পড়শিও বটে, যদিও কয়েকদিন পর থেকে থাকবে না, অন্য বেপাড়ায় চলে যাচ্ছে আমাদের ঘরের ছেলে, বাট আই উইশ হিম অল দ্য